ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির সাথে রিলেভেন্ট প্রোডাক্টগুলো নিয়ে আসে নাই, এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কিভাবে ক্যাটাগরির সাথে তাদের তার যে রিলেভেন্ট প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আসতে পারি। এই যে যে কথাটা আমি বলছি এটাকে বলা হয় লোডিং রিলেটেড ডাটা। অর্থাৎ আমরা যদি আমাদের মডেলে ফোকাস করি, আমাদের কাছে যে মডেল আছে ক্যাটাগরি মডেলে যদি আমি যাই, তাহলে ক্যাটাগরির কাছে রিলেভেন্ট আর রিলেটেড হিসেবে আছে লিস্ট অফ প্রোডাক্ট। তো আমাদের এক্সপেকটেশন থাকবে যখন সে ক্যাটাগরি ডাটাবেস থেকে তুলে নিয়ে আসবে, তখন ওই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেখানে বাইন্ড করে নিয়ে আসবে। এটাকে আমরা বলছি লোডিং রিলেটেড ডাটা। আচ্ছা, এনটিটি ফ্রেমওয়ার্ক ডাটা বাই ডিফল্ট যে লোড করবে সেটা আপনার যদি না বলে দেন তাহলে সে সেটা করতে পারে না। সো ডাটা রিলেটেড ডাটা লোড করার জন্য তিন ধরনের অ্যাপ্রোচ আছে এনটিটি ফ্রেমওয়ার্কের কাছে। একটা হচ্ছে লেজি লোডিং, ইগার লোডিং এবং এক্সপ্লিসিটলি লোডিং। তিনটে অ্যাপ্রোচেরই মানে ইউটিলাইজেশন আছে, এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে বেস করে, বাট আমি তিনটে আপনাদেরকে এক্সপ্লোর করাই দিচ্ছি যে আসলে কোনটা কখন কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথমে আসেন লেজি লোডিং। সো লেজি লোডিং যদি আমাকে এনাবল করতে হয়, তাহলে এনটিটি ফ্রেমওয়ার্কের কাছে আমাকে সেটা বলে দিতে হবে যে লেজি লোডিং এনাবল করো। যদিও এনটিটি ফ্রেমওয়ার্ক 6 এ এর আগের যে এনটিটি ফ্রেমওয়ার্ক 4 এ না, এনটিটি ফ্রেমওয়ার্ক 6 এ বাই ডিফল্ট লেজি লোডিং এনাবল করা থাকে, কিন্তু এনটিটি ফ্রেমওয়ার্ক 4 এ বাই ডিফল্ট লেজি লোডিং এনাবল করা থাকে না। সো ভিডিও চালু আছে। আমি ঠিক ভুলে গেছি যে কোথায় ইয়া থাকে, লেট মি জাস্ট সার্চ গুগল ফর ইট। অপশন বিল্ডার ইউজ লেজি লোডিং প্রক্সিস। ওকে, সাপোর্ট তো এটাই দেখাই, অপশন বিল্ডার ডট ইউজ লেজি লোডিং প্রক্সিস। মেবি কোন একটা লাইব্রেরি ইস্যু আছে, লেট মি সি। এই প্যাকেজটা লাগবে যেটা আপনাদেরকে বলছিলাম যে মূলত এনটিটি ফ্রেমওয়ার্ক 6 এ এত কিছু লাগে না, ওর কাছে অটোমেটিক্যালি লেজি লোডিং এনাবল করা থাকে, বাট এনটিটি ফ্রেমওয়ার্ক 4 এ প্যাকেজটা আলাদা করে ইনস্টল করে নিতে হয়। সো কোন কোন প্রজেক্টে করবো ডাটাবেস কনটেক্সট, তাই না, যেহেতু আমরা ওখানে ইউজ করতে যাচ্ছি। সো ইনস্টল হাইপেন প্যাকেজ, আমি কিভাবে দেখাচ্ছিলাম আপনাদেরকে প্যাকেজ ইনস্টল, তাই না, আপনি এইভাবে করতে পারেন শর্টকাট অ্যাপ্রোচ, অথবা ওইখানে যে এটা খুঁজে খুঁজে বের করতে হবে ম্যানেজ নুগেট প্যাকেজে গিয়ে, বাট আপনি সরাসরি ইনস্টল হাইপেন প্যাকেজ লিখলে ওই একই কথাই। সো এখন এটা এনেবল হয়ে গেছে, ইউজ লেজি লোডিং প্রক্সি। এই লাইনটা না থাকলে আসলে লেজি লোডিং কাজ করবে না। আচ্ছা, আর একটা জিনিস আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্যাটাগরির এগেনস্টে তার প্রোডাক্টগুলোকে লোড করতে চাই। সো এই জন্য আমার এইখানে ক্যাটাগরির পরে প্রোডাক্টের আগে একটা কথা লিখতে হবে ভার্চুয়াল। ওকে, এবং সেমভাবে যেটা ইউনিফর্ম 6 এ এমনি লিখলেও হইতো, বাট ইউনিফর্ম 4 এ আপনাকে একদম বাধ্য করে টাইপের, অর্থাৎ প্রোডাক্টে এসেও আপনার ক্যাটাগরির আগে
ভার্চুয়াল লিখতে হবে, তা দুইটা রিলেশনশিপেই আপনার রিজলভ করে আসতে হবে। আমি বুঝতে পারছি, ওইখানেও ভার্চুয়াল লিখতে হবে, এখানেও ভার্চুয়াল লিখতে হবে। লেটস রান ইট। সো আমি কি করলাম, প্রক্সি প্যাকেজ ইনস্টল করলাম, ইউজ লেজি লোডিং প্রক্সি চিনাই দিলাম, আর রিলেটেড ডাটার আগে আমি একটা কিওয়ার্ড লিখলাম যেটা হচ্ছে ভার্চুয়াল। মাইক্রোসফট ডট এনটিটি ফ্রেমওয়ার্ক কোড ডট প্রক্সিস। আচ্ছা, মেবি আমি, আমার কাছে মনে হয় প্রক্সির কারণে ভার্সনিং এর কোন একটা ঝামেলা হয়েছে। লেট মি সি, ওকে, প্রক্সিটা মেবি 2.2.4, রাইট? লেট মি সি, রাইট, 2.2.4 কাজ করবে না। সো তাহলে আমরা এটাকে সুন্দর করে ডাউনগ্রেড করে নিয়ে আসি, ভার্সন 2.1.8। সো আমি যদি ভার্সন অন্য ভার্সন দিই, আসলে ও অটোমেটিক্যালি ওই জিনিসটাকে রিজলভ করে নিতে পারে, আগেতে আনইনস্টল করে দিয়ে নতুন ভার্সনটি ইনস্টল করে দিতে। এখন যদি খেয়াল করে দেখেন, আমাদের যে ক্যাটাগরি গুলো ছিল, ক্যাটাগরির সাথে তার প্রোডাক্টের ইনফরমেশন গুলোও চলে আসছে। অর্থাৎ ক্যাটাগরি তো আসছেই, তার সাথে তার রিলেভেন্ট প্রোডাক্ট গুলোও আসছে। ক্যাটাগরি ডট প্রোডাক্ট মনে আছে কিনা, ফরেজ করছিলাম প্রোডাক্টের এগেনস্টে, এবং প্রতিটা প্রোডাক্ট আমরা এখানে দেখাচ্ছি এখন, রাইট? এই যে রিলেভেন্ট ডাটা আসলো, রিলেটেড ডাটা আসলো, কোন মেকানিজম আসছে এখন? লেজি লোডিং। তাহলে লেজি লোডিং মেকানিজমটা কি সেটা একটু আমরা বুঝি। হ্যাঁ, লেজি লোডিং হচ্ছে ওই যে দেখলেন লেজি লোডিং প্রক্সি আমরা এনাবল করলাম। সো প্রক্সি কথাটার মানে কি, কাইন্ড অফ ফেকিং করা প্রথমে, তাই না? প্রক্সি মানে কি, যে আসলে মেবি সে প্রেজেন্ট নাই, কিন্তু সে আসলে অন্য কোনো কিছু দিয়ে ফেকিং করছে, এটা হচ্ছে প্রক্সি। যেমন প্রক্সি শব্দটা আমরা খুব বেশি ইউজ করি ওই যে ক্লাসে অন্য কারো অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া, এটা হচ্ছে প্রক্সি সব থেকে বেশি ইউজ হয়, বিকজ সামওয়ান ইজ ফেকিং সামওয়ান এলসেস প্রেজেন্স। সো আমরা যদি আমাদের প্রোগ্রাম ক্লাসে আসি, যখন আপনি ফর দ্য ফার্স্ট টাইম এই যে ক্যাটাগরিজটা নিয়ে আসছেন, ক্যাটাগরি রিপোর্ট ডট গেট অল, তখন আসলে তখন প্রোডাক্টটা আসে না ওর কাছে। আমি বুঝতে পারছি, ডাটাবেজ অপারেশন হয়েছে ঠিক আছে, বাট তার কাছে তখনও প্রোডাক্টটা আসে না, তার কাছে প্রোডাক্টের একটা প্রক্সি আসছে। প্রোডাক্টস তার কাছে সে একটা প্রক্সি রেডি করে রাখে, বাট প্রোডাক্ট রিয়েলি যে ডাটাবেজ থেকে কোয়েরি করে প্রোডাক্ট নিয়ে আসছে এরকম হয় না। এরপরে যখন আপনি কোন একটা মোমেন্টে ওই ক্যাটাগরির এগেনস্টে তার রিলিভেন্ট প্রোডাক্টের জন্য কুয়েরি করছেন, যেমন এইটা, যখনই ফর দ্য ফার্স্ট টাইম রিলেটেড ডাটার জন্য যখন আপনি নক করছেন, তখন আসলে সে এই মোমেন্টে ডাটাবেজে গিয়ে কুয়েরি করে ডাটা নিয়ে আসে, অথবা ফরেজ করার সময়, এখানে মেবি তার কাছে ইনফরমেশন থাকতে পারে যে আসলে আমি প্রক্সি পেয়েছি, জানি যে ডাটা আছে কি নাই। যখনই তার রিলেভেন্ট একদম সলিড ডাটা দরকার, তখন আসলে সে কি করছে, নিজে থেকে আবার ডাটাবেজে যাচ্ছে এবং ডাটাবেজ থেকে কোয়েরি করে ওই ডাটাগুলো নিয়ে এসে এখানে বাইন্ড করে দিচ্ছে। আমি বুঝতে পারছি, অর্থাৎ সে লেজি লোডের অবস্থায় থাকে, সে ওই ইমিডিয়েটলি ডাটাটাকে কল করে না, সে লেজি অবস্থায় আছে। যখন আপনি তাকে অন ডিমান্ড চাচ্ছেন, তখন সে ডাটাবেজে গিয়ে কোয়েরি করে নিয়ে আসছে। ফর দ্যাট রিজন ইজ কল্ড লেজি লোডিং। আমি বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা লেজি লোডিং এর একটা পারফরম্যান্স ইস্যু আছে এবং হিউজ পারফরম্যান্স ইস্যু আছে, সেটা হচ্ছে ধরেন আপনি, ফর এক্সাম্পল, আপনি হচ্ছে প্রোডাক্টের লিস্টিং করবেন। এখানে আমাদের যে প্রোডাক্ট, আমাদের ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্ট দেখাচ্ছে, এভরিথিং ইজ ফাইন, নো প্রবলেম। আমি ক্যাটাগরি আন্ডারে তার যে রিলেভেন্ট প্রোডাক্টগুলো আছে একবারের জন্য নিয়ে আসছি, একবারে লেজি লোডিং কল করে সে নিয়ে আসছে, কোনো প্রবলেম নেই। ধরেন আপনি প্রোডাক্ট লিস্টিং করছেন, অর্থাৎ আপনার কাছে 5000 প্রোডাক্ট আছে, তাহলে 5000 প্রোডাক্ট আপনি একটা লিস্টে দেখাবেন একটা।
প্রোডাক্ট ইনফরমেশন আমরা কিভাবে দেখাবো, কলামগুলো কিভাবে থাকবে, প্রোডাক্টের প্রোডাক্টের নেম, প্রোডাক্টের কোড, প্রাইস এন্ড ক্যাটাগরি। প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আছে এটা তো প্রোডাক্টের কাছে না, এটা তো প্রোডাক্ট ডট ক্যাটাগরি ডট নেম। তার মানে হচ্ছে যখন আমি প্রোডাক্ট ডট গেট অল কল করছি তখন প্রোডাক্টের কাছে ভার্চুয়াল লেখা আছে কি ক্যাটাগরি, বুঝতে পারছি কি আমি? সো ফর ইচ কলন প্রোডাক্টস, প্রতিবার আমরা কাছে কি পাচ্ছি প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের কলামে মানে প্রতিটা রোতে আমি ইনফরমেশন দেখাচ্ছি নেম, প্রোডাক্ট ডট কোড, প্রোডাক্ট ডট ক্যাটাগরি ডট নেম। সো মনে আছে কিনা প্রথমবার যখন গেট অল করছে তখন তো সে ক্যাটাগরি আনে নাই, সে তাহলে ক্যাটাগরি আছে কখন, যখন আপনি ফরেজ করছেন ফরেজের ভিতরে প্রোডাক্ট ডট ক্যাটাগরি ডট নেম যখন কল করছেন কতবার কল হবে, তাহলে ডাটাবেসে কতবার রাউন্ড ট্রিপ হবে, 5000 বার, 5000 প্রোডাক্ট, 5000 বার সেটা ডাটাবেস যাবে, ডাটাবেস থেকে ডাটা তুমি নিয়ে যাবে, রাউন্ড ট্রিপ কয়বার হচ্ছে এটা ইম্পর্টেন্ট। মানে 5000 বার রাউন্ড ট্রিপ করছে না, টোটাল রাউন্ড ট্রিপ কয়বার হচ্ছে, 5001 বার, বিকজ প্রথমবার সব ডাটা নিয়ে এসে সময় একবার রাউন্ড ট্রিপ করছে ডাটাবেসে গেছিল, আর প্রতিবার ডুবে সে একবার করে ডাটাবেসে গিয়ে প্রোডাক্ট বাইন করে নিয়ে আসছে। এন্ড ইটস এ টোটালি এক্সপেন্সিভ জব, এটা খুবই এক্সপেন্সিভ জব। আপনি ধরেন কাউকে, ধরেন আপনি খানের বাজারে আছেন, মোহাম্মদপুর আপনার রাখছে, আপনি একজনকে এখানে রাখছেন, তার কাজ হচ্ছে মোহাম্মদপুরের রেল স্টোরেজ থেকে ডাটাগুলো তুলে নিয়ে এসে আপনারা দেওয়া যখন আপনার দরকার হয়। সো আপনার কাছে এখন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ক্যাটাগরিগুলো সে আনে নাই, তাহলে আপনি এখন তাকে 5000 টাকা পাঠাচ্ছেন, তুমি মোহাম্মদপুরে যেয়ে নিয়ে আসো, কারণ প্রতিবার প্রোডাক্টের জন্য তার যাওয়া লাগছে এবং আসা লাগছে। দিস কল রাউন্ড ট্রিপ, ডাটাবেসে এই রাউন্ড ট্রিপ অপারেশন খুবই এক্সপেন্সিভ, প্রোডাক্ট মানে আপনার কি বলে পারফরমেন্স হিট করবে সরাসরি। সো সব থেকে ভালো হচ্ছে যদি আমি একবারই কাজটা সেরে সব যা যা লাগে রিলিভেন্ট যা যা আমার রিকোয়ার্ড লিস্টে যা যা দরকার সেগুলো যদি আমি ডাটাবেস থেকে তুলে নিয়ে আসতে পারি। সো সেক্ষেত্রে লেজি লোডিং সবসময় হেল্পফুল না, বা লেজি লোডিং অনেক সময় হেল্পফুল। এরকম ম্যাসিভ ডাটা যখন আপনি কাজ করবেন এবং ম্যাসিভ রিলেটেড ডাটা যখন আনা লাগবে তখন ইউ শুড নট ইউজ লেজি লোডিং। বাট একটা ডাটা সেক্ষেত্রে লেজি লোডিং খুবই ভালো, একটা প্রোডাক্ট তার রিলেভেন্ট যতগুলো ডাটা আছে সবগুলো এসে একবার এসে তুলে নিয়ে আসুন, ভালো জিনিস, ওতে রাউন্ড ট্রিপ হলো তাতে কোনো সমস্যা নেই। সো তাহলে লেজি লোডিং এর অল্টারনেটিভ কি আছে, কিভাবে আমি একবারই গিয়ে সব ডাটা নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আসলে যেই টপিকটা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে ইগাল লোডিং। লেজি লোডিং আপনাকে হেল্প করবে না, লেজি লোডিং এর কাজই হচ্ছে যতবার আপনার দরকার ততবার ডাটাবেস থেকে যাবে আবার নিয়ে আসবে, এটা হচ্ছে লেজি লোডিং এর অপারেশন। আর যেটা বললাম যে একবারই যাবে ডাটা পিক আপ করে নিয়ে চলে আসবে সব, দ্যাটস কল্ড হোয়াট ইগাল লোডিং, বুঝতে পারছি? সো এখানে তো আরেকটা প্রবলেম হলো, যদি আমার তিন চারটা টেবিলের সাথে জয়েন থাকে তো আমি যদি বেশি প্রোটিন বেশি কিছু তো পারফরম্যান্স অনেক লো করে দিবে। হ্যাঁ তা তো অবশ্যই, মানে পারফরম্যান্স হিট করবে এটা হয়তো, মানে যেহেতু আমাদের প্রসেসর ফাস্ট, যেহেতু আমাদের এখন সবকিছু ইন্টারনেট কানেক্টিভিটি ফাস্ট, সো অত বেশি আমাদের বুঝে যায় না ছোট ছোট খাটো অ্যামাউন্টের ডাটার জন্য, বাট ডাটা যত আপনার বাড়তে থাকবে পারফরম্যান্স তত লো হতে থাকবে। 5000 ডাটার জন্য তো ফিল পাওয়া যাচ্ছে না, আর 10000 ডাটা হলেই এক্সপোনেনশিয়াল পারফরম্যান্স ডাউন।